সামনে উপস্থিত জাতির বিবেক ন্যায়ের কলম সৈনিক সম্মানিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আমার আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামের শিখানো অভিনন্দনে আমি অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় কলম সৈনিক সাংবাদিক বন্ধুরা আমার আমি মোহাম্মদ মুনিরুদ্দিন পিতা মরহুম শাইখুল হাদিস আল্লামা জয়নুল আবেদিন গ্রাম দেবকাঠি থানা জেলা জালকাঠি 1994 সালে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলামের প্রতিষ্ঠাতা আমির মুফতি আব্দুর রব রহমতুল্লাহ আলাই এর হাত ধরে আহলে হাদিস আদর্শ গ্রহণ করে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের কর্মী হিসাবে যাত্রা শুরু করে অদ্যাবধি 26 বৎসর যাবৎ তাবলিগি কাজে সাংগঠনিকভাবে জড়িত আছি সম্মানিত দিনী ভাইরা আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার শায়খ মুফতি আব্দুর রব রহমতুল্লাহ আলাই অসুস্থ হওয়ায় 2000 ইংরেজি সালে সমগ্র বাংলাদেশের মারকাজ আমিরদের ঐক্যমতের ভিত্তিতে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব আমার উপরে অর্পিত হয় পরবর্তীতে 2016 সালের 7ই জানুয়ারি প্রতিষ্ঠাতা আমির মুফতি আব্দুর রব রহমতুল্লাহ আলাইর ইন্তেকাল হলে 3রা মার্চ 2016 ইংরেজি তারিখে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের কেন্দ্রীয় আমির নির্বাচনের উদ্দেশ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়া পারাস্ত বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের কেন্দ্রীয় কার্যালয় এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সমগ্র বাংলাদেশ থেকে আগত জেলা উপজেলা থানা এলাকা পর্যায়ের মারকাজের 5 শতাধিক আমিরের উপস্থিতিতে আমাকে সমগ্র বাংলাদেশের কেন্দ্রীয় আমির হিসেবে নির্বাচিত করা হয় প্রিয় কলম সৈনিক সাংবাদিক বন্ধুরা আমার আজ পর্যন্ত বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী আমিরের দায়িত্ব পালন করে আসছি জেলা ও মারকাজ আমিরগণ এবং কেন্দ্রীয় মজলিসে সুরা যতদিন আমাকে আমির হিসেবে রাখবেন ততদিন বাংলাদেশ সংবিধান ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমি বৈধ আমির প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার দুঃখের সাথে আমি বিনীতভাবে কলম সৈনিক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের সকল জনশক্তি ও দেশবাসীকে জানাতে বাধ্য হচ্ছি যারা ডক্টর মুজফ্ফর বিন মহসিন সাহেবকে আমির ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে সংবাদ প্রচার করেছেন যারা ডক্টর মুজফ্ফর বিন মহসিনকে
আমির ঘোষণা করেছেন তাদের সাথে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের কোনো সম্পর্ক নেই ও ডক্টর মুজাফফর বিন মহসিন কোনোদিন তাবলিগ ইসলাম করেননি এবং তিনি কোনোদিনই তাবলিগ ইসলামের কর্মী বা সদস্য হিসাবে তাবলিগ ইসলামে যোগদানও করেননি এমন লোককে কেন্দ্র করে তাবলিগি ইসলামের জনশক্তি ও দেশবাসীকে বিভ্রান্ত করার লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করে বাংলাদেশ সংবিধান ও তাবলিগ ইসলামের গঠনতন্ত্র বিরোধী ভূমিকা রাখায় আমরা চরম ব্যথিত হয়ে তীব্র নিন্দা ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি আমরা বিনীতভাবে অনুরোধ করছি এই জাতীয় মিথ্যাচার বন্ধ করে ও বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের ব্যানার ব্যবহার না করে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তওবা করার জন্য অনুরোধ করছি আর এই ব্যাপারে ক্ষমা না চাইলে সংগঠনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ সেই সাথে এখন থেকে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগি ইসলামের কেন্দ্রীয় আমিরের অনুমতি ছাড়া তাবলিগি ইসলামের নাম ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকের সত্যকে দেশবাসীর কাছে বিশ্ববাসীর কাছে সমগ্র মানব জাতির কাছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করার জন্য এখানে যে সময়ের কোরবানি দিয়ে এসেছেন আমরা এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এই সত্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম কোনো ভুইকোর সংগঠন নয় বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম এটা 1975 সালে কার্যক্রম এই আন্দারিয়াপাড়ায় শুরু হয় এরপরে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের গুরুত্বপূর্ণ প্রাণপুরুষ যিনি বাংলাদেশ শব্দকে আগে লাগিয়ে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম নাম করে একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতির মাধ্যমে সারা বাংলাদেশে শেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে তুলেছিলেন সেই মহাপুরুষ আমার প্রাণপ্রিয় ওস্তাদ আমি আগেই আমার লিখিত বক্তব্য বলেছি যার হাত ধরে আমি আহলে হাদিস আদর্শ গ্রহণ করে তাবলিগ ইসলামের কর্মী হিসাবে 1994 সালে যাত্রা শুরু করেছি তিনি প্রতিষ্ঠাতা আমির এবং ব্যাপক আলোচিত ব্যক্তিত্ব কারণ তার আগে তাবলিগ ইসলাম হিসাবে কাজ চলছে কিন্তু কর্মপদ্ধতি লিপিবদ্ধভাবে গঠনতান্ত্রিকভাবে বাংলাদেশকে আগে দিয়ে বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম নামে তিনি সাহেব মুফতি আব্দুর রউফ সাহেবই কাজ শুরু করার পরে সেই কর্মপদ্ধতিটি আজকে গঠনতন্ত্র পরিচালনা বিধি আকারে আমাদের সমস্ত বাংলাদেশের জেলা আমির মার্কাজ আমির বিভাগীয় আমির এলাকা আমির ইউনিয়ন আমির কোনো জায়গায় গ্রাম আমিররা কাজ করে যাচ্ছেন আপনাদের কাছে জানতে চাই বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের এই গঠনতন্ত্র এটা কি আপনারা মেনে চলেন এই গঠনতন্ত্র এখানে কার কার কাছে আছে একটু হাত তোলেন তো আলহামদুলিল্লাহ গঠনতন্ত্র যাদের কাছে উপস্থিত নিয়ে আসছে তারা একটু গঠনতন্ত্রগুলি তুলে দেখান
সবাই গঠনতন্ত্রগুলি উপরে তুলে ধরেন, যাদের কাছে গঠনতন্ত্র এখানে আছে, যাদের কাছে আছে। প্রাণ প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার একটি ঐতিহ্যবাহী সংগঠন যার একটি গঠনতন্ত্র আছে এবং যেই সংগঠন সরকারের আনুগত্য করে, যেই সংগঠন সরকার বাংলাদেশের সংবিধান মেনে চলে, যেই সংগঠন সমগ্র বাংলাদেশে জেলা কমিটি রয়েছে এবং থানা কমিটি রয়েছে, উপজেলা কমিটি রয়েছে, এই সংগঠনের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী যদি কোনো একটা এলাকায় কিছু লোক একত্রিত হয়ে তারপরে কাউকে আমির ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের তাকে অভিনন্দন জানানো হয়, এটা বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের এই গঠনতন্ত্র বিরোধী, এটা বাংলাদেশের সংবিধান বিরোধী। অতএব এরা বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বাংলাদেশ জাতির কাছে অপরাধ করেছে। এরা বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের গঠনতন্ত্র লঙ্ঘন করে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের অধিকারে হস্তক্ষেপ করেছে এবং এরা একটা এলাকায় কিছু লোক একত্রিত হয়ে যাদের সাথে বাংলাদেশের একটা জেলার আমিরও ঐক্যমত পোষণ করে নাই, যাদের অনুমোদন কেন্দ্রীয় কমিটি দেয় নাই, যাদের অনুমোদন বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের কোন জেলা দেয় নাই, তারা বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের নাম ব্যবহার করে এই যে সংবিধান অবমাননা করছে, গঠনতন্ত্র অবমাননা করছে, বাংলাদেশের লক্ষ লক্ষ আহলে হাদিস তাবলিগ ইসলামের কর্মীদের মনে আঘাত দিয়েছে। আমরা বাধ্য হয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলন করে আইনগত ব্যবস্থা পর্যায়ক্রমে নেব, এতে তারা বাধ্য করেছে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, প্রান্তীয় সাংবাদিক বন্ধুরা আমার, এরপরে যদি কোনো এলাকায় কোনো জায়গায় বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় আমিরের অনুমতি ছাড়া কোনো প্রোগ্রাম করে এবং কোনো ধরনের অপপ্রচার চালায়, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমাদের কেন্দ্র আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই গঠনতন্ত্র অনুযায়ী সারা বাংলাদেশের বৈধ আমির যাকে আপনারা নির্বাচন করেছেন, কোরআন হাদিস বিরোধী যদি কাজ না করে তাহলে সারা বাংলাদেশের আমিররা যেভাবে তাকে মেনে চলছেন, এই আন্দারে পাড়াবাসী ময়মনসিংহবাসী আপনারাও সারা বাংলাদেশের আমিরের আনুগত্য করে তাবলিগের কাজ কে কে করতে রাজি আছেন আল্লাহর দরবারে হাত তোলে। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকের এই সংবাদ সম্মেলন প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জাতির কাছে সত্য চলে যাবে আর মিথ্যাচারের সুযোগ থাকবে না, মিথ্যাচারের কবর ইনশাল্লাহ এখানেই হলো। আমার সিলেট বিভাগের আমির আবদুল্লাহ রায়হান ভাই আবেগে কথা বলতে গিয়ে সংগঠনের নাম জড়িয়ে ফেলছেন। বাংলাদেশে আহলে হাদিসের বেশ কয়েকটা সংগঠন আছে, তারা আহলে হাদিস আদর্শ প্রচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন এবং কোরআন হাদিস প্রচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, এইটাকে পরিভাষায় বলা হয় আহলে হাদিস আন্দোলন। এই আহলে হাদিস আন্দোলন কোনো একটা সংগঠনের সম্পদ নয়, এই আহলে হাদিস আন্দোলনটা পৃথিবীর সলিট মুসলমান যারা বেদাতি নয়, পৃথিবীর সলিট মুসলমান যারা মুশরিক নয়, পৃথিবীর পিওর মুসলমান খাঁটি মুসলমান যারা বিশুদ্ধ হাদিস মানে, জাল হাদিস মানে না, এই সকল মুসলমানের প্রাণ প্রিয় আন্দোলন হচ্ছে আহলে হাদিস আদর্শের প্রচার প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম আলাদা কোনো দলের নাম নয়, এই বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম
আহলে হাদিস আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলনের নাম। সেই হিসাবে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের আমির যিনি নির্বাচিত হয়েছেন, সারা বাংলাদেশে বিপদে যিনি ভূমিকা রাখেন, তার নাম উল্লেখ করে উনি বলছেন শায়খ মুফতি মনিরুদ্দিন, যেখানেই বিপদ সেখানেই তাকে পাওয়া যায়, জেলা কেন সকল মার্কাজের আমির যখন ফোন দেয় তখন তাকে পায়। অতএব তিনি আহলে হাদিস আন্দোলনের আমির হিসেবে আমরা তারে মানি এবং মানব। এটা এটা কোনো অন্য আহলে হাদিস নামদারি সংগঠনের না, এটা উনি বলেছেন বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের আমির হিসাবে আমরা মানব, ঠিক না? ঠিক না? আর আহলে হাদিস আন্দোলন আদর্শ প্রচার প্রতিষ্ঠার আন্দোলন, এটা শুধু নামদারি আহলে হাদিসেরই সম্পদ নয়, পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুহাদ্দিস তারা হানাফি নামে হোক, শাফি নামে হোক, মালিকি নামে হোক, সালাফি নামে হোক, সুন্নি নামে হোক এবং মুহাম্মাদি নামে হোক, আহলে হাদিস নামে হোক, যারা কোরআন হাদিস বিরোধী কিছু মানে না, বিদআত মানে না, শিরক মানে না, সারা পৃথিবীর মুসলমান তারা আহলে হাদিস এবং তাদের প্রাণ প্রিয় আদর্শের আন্দোলনের নাম আহলে হাদিস আন্দোলন। সুতরাং কোন একটা সংগঠন অন্য এই নামে যদি থাকে তাদেরকে কিন্তু উল্লেখ করে আমার বিভাগীয় সিলেট বিভাগের আমির বলেন নাই, তিনি বলেছেন ওই অর্থে যে আমরা মুসলমান খাঁটি যারা আমাদের মূল আন্দোলন হচ্ছে আহলে হাদিস প্রচার প্রতিষ্ঠার আন্দোলন, আর এই আহলে হাদিস প্রচার প্রতিষ্ঠার আন্দোলনের অপর নাম হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম। আজকে 64 জেলায় এই আন্দোলন চলছে এবং মামলা মোকদ্দমা যারাই করছে এর বিরুদ্ধে আমাদের ভাইদের রক্ত ঝরাচ্ছে। আমরা আইন হাতে তুলে না নিয়ে আমরা মায়ের খাইয়া রক্ত ঝরাইয়া এরপরে আমরা ভোলায় আইনের মাধ্যমে আহলে হাদিসদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তাবলিগ ইসলাম কাজ করেছে, ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করেছে, সিলেটে কাজ করেছে, কিশোরগঞ্জে কাজ করেছে, খুলনায় আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আহলে হাদিস তাবলিগ ইসলামই সেখানে পাশে দাঁড়িয়েছে। এই কিছুদিন আগে হরিদপুরে মসজিদ মাদ্রাসা ভাঙছে, সেখানেও আহলে হাদিস তাবলিগ ইসলামী পাশে দাঁড়িয়েছে। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই সমগ্র মুসলমান যেখানেই বিপদে পড়বে বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলাম সেখানেই মুসলমানের সাথে থাকবে। আপনারা রাজি আছেন না? আমরা সংকীর্ণতার ঊর্ধ্বে, আমরা রেষারেষির ঊর্ধ্বে, আমরা হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে, মুসলমান অমুসলমান সকল মানুষের অধিকার নিয়ে ইসলামের আলোকে স্রষ্টার বিধানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আপনারা প্রাণপ্রিয় সংগঠন, জনপ্রিয় সংগঠন বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের ব্যানারে সকল মানব জাতির খেদমত করার জন্য আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহর দরবারে হাত তোলেন। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি আমাদের শফাত কবুল করো। আমরা সকল মানব জাতির জন্য, আমরা সকল ধর্মের জন্য, আমরা সকল মুসলমানের জন্য খাদেম হিসাবে সেবা করতে চাই। প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামকে হে আল্লাহ তুমি এই সেবক হিসাবে কবুল করে নাও, আমার সাথী ভাইদেরকে তুমি কবুল করে নাও, যারা এই সংগঠনের সময় দিয়ে মারা গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন, জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমাদের যে ভাইরা রক্ত ঝরিয়েছেন এখনো হাসপাতালে আছে অনেক ভাই, বেদাতি বন্ধুরা না বুঝে মারছেন, আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আর যারা বেদাত প্রিয় হইয়া কোরআন হাদিসের দাওয়াত দিলে আক্রমণ করে মারে রক্ত ঝরায়, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন। হাত নামান। প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুরা, উপস্থিত আমার সাথী ভাইরা, উপস্থিত এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে ধন্যবাদ অভিনন্দন, মূল্যবান সময় দিয়ে আমাদের সংবাদ সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য। আবার শেষে এই জাতির বিবেক কলম সৈনিক প্রাণ প্রিয়
সাংবাদিক বন্ধুদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি এনাদের খেদমতকে কবুল করে নেন, আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।